যারা সাম্প্রদায়িক সহিংসতা ঘটায় তাদের একমাত্র পরিচয় তারা দুর্বৃত্ত। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন আওয়ামী লীগ চিন্তা চেতনায় একটি অসাম্প্রদায়িক দল। আমেরিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকেই দেশের দুর্গোৎসবের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। গত বছর পূজার সময় নিরাপত্তা নিয়ে অসতর্কতা ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন এজন্য এ সেবার বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। দুর্গ উৎসবে সক্রিয়ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে পাহারা থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, তাদের পাশে আমাদের নেতাকর্মীরাও থাকবেন।